नमस्कार বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া উপকরণে স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সাধারণ উপকরণে যেমন তৈরি হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই চলুন একটুও সময় নষ্ট না করে টিফিনটা তৈরি করে ফেলি। আজকে এই অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু জিনিস রেখেছি। নিয়েছি এক কাপ চাল, মেজারিং কাপের এক কাপ চাল আছে। এটা কোনো স্পেশাল চাল নয়, রেগুলার যে চাল আমার ঘরে ইউজ হয় আমি সেই চালই নিয়েছি। ডাল রেখেছি, ছোলার ডাল এক কাপ আছে। টক দই আছে মেজারিং কাপের হাফ কাপ। এর সাথেই আছে দু চামচ চিনি, আর এর সঙ্গে লাগবে হাফ কাপ জল আর স্বাদ মতো নুন। এই সবকটা জিনিস একসাথে ভিজিয়ে রাখতে হবে অন্তত ঘন্টা চারে, যাতে এটা ভালো করে ভিজে ফুলে ওঠে। কাজের সুবিধার্থে আমি সেই কাজটা আগেই করে রেখেছি। যা যা উপকরণ আমি দেখালাম এবং যেগুলোর কথা মুখে বলে দিলাম, সব কিছু একসাথে দিয়ে আমি একটা বড় বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা চারেক আগে। দেখুন, এগুলো এখন ভালো করে ভিজে আর ফুলে উঠেছে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার চাল ডালটা দিয়ে দিচ্ছি। আর কোনো এক্সট্রা কিন্তু জল এতে পড়বে না, কেননা এর মধ্যে দই আছে, জল তো আছেই, তাই আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুরোটা চাল ডাল একসাথে বাটা যাবে না, তাই আমি হাফ হাফ করে বেটে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট চার টুকরো আদা, দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা, তবে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আর বাদ বাকি যেটা আছে সেটাকেও সেম এইভাবে আমি বেটে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। চাল ডালটা বেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু জিনিস দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, এক চামচ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দিলে ঢোকলাগুলো খুব সফট হবে, স্পঞ্জি হবে, আর খাওয়ার সময় সেই শুকনো শুকনো একটা ব্যাপার থাকবে না। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট ইনো। ইনোর জায়গায় আপনারা কিন্তু খাবার সোডাও দিতে পারেন, হাফ টিস্পুন দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটা দেওয়ার পরে দেখবেন এটা কিন্তু ফুলে উঠছে। আর ইনো মেশানোর পর বেশিক্ষণ এটা রেখে দেওয়াও যাবে না। ঢোকলা তৈরি করার জন্য আমি তিনটে বাটি নিয়েছি, আমি এগুলোর মধ্যেই আজকে ঢোকলাটা তৈরি করব। এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো বাটিটা কিন্তু ভর্তি করা যাবে না, কেননা এটা ফুলবে, তো তার জন্য একটু জায়গা রাখতে হবে। আমি তিনটে বাটিরই হাফ ভর্তি করে দিয়েছি ব্যাটার দিয়ে। এবার এগুলোকে স্টিম করে নেব, তার ব্যবস্থা করে ফিরে আসছি। ঢোকলাগুলো স্টিম করার জন্য আমি আগে থেকে এই একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি, আর তার উপর একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি। এবার তার উপর আমি এই বাটিগুলো বসিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি। এই ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য আমি এগুলো স্টিম করে নিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। এবার ঢোকলাগুলো তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক নিয়েছি, ইনসার্ট করছি। যদি ক্লিন আসে তার মানে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। দেখুন একদম পরিষ্কার, কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু ঢোকলাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই প্লেটটা নামিয়ে নিচ্ছি। তবে ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো বার করা যাবে না, কেননা গরম থাকা অবস্থায় বার করতে গেলেই ভেঙে যাবে। তাই আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে ফিরে আসছি। ঢোকলাগুলো এবার একদম ঠান্ডা হয়ে গেছে, সাইডগুলো দেখুন আপনা আপনি ছেড়ে গেছে। এবার কিন্তু এটা খুব ইজিলি বেরিয়ে যাবে, মানে ছুরি টুরিরও ইউজ করার দরকার নেই। জাস্ট এটা উপুর করে একটু ট্যাপ করলেই বেরিয়ে যাবে। এই যে দেখুন সুন্দরভাবে বেরিয়ে গেছে এটা। আমি একটু ক্যামেরার সামনে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে।
কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এটা। আর এই যে জালিগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও টেস্টি হবে, একদম দোকানের মতো। যাই হোক, এবার আমি সবকটাকে এভাবে বার করে নিচ্ছি। দেখুন সবকটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। সবকটা ধোকলাই আমি বার করে নিয়েছি। ধোকলাগুলো তো সব বার করে রেখে দিয়েছি, দেখলেনই কত ইজিভাবে ধোকলাগুলো বেরিয়ে গেছে। এবার ধোকলাগুলোর ওপরে দোকানে যেমন সিরাপটা দেয় সেটাই তৈরি করব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, কয়েকটা কাঁচা লঙ্কা লম্বালম্বি চিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প নুন দিয়ে দিলাম, এক চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতো জল। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট দুয়েক একটু ফুটিয়ে নিচ্ছি। মিনিট দুয়েক সিরাপটা ফুটিয়ে নিয়েছি, এবার এটা একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা এবার নামিয়ে নিচ্ছি। এবার যে সিরাপটা তৈরি করে রাখলাম সেটা এর ওপর দিয়ে দেব। সবকটার উপর সুগার সিরাপটা ভালো করে দিয়ে দিয়েছি। চাল ডালের টেস্টি ধোকলা একদম রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু খেতেও দুর্দান্ত হয়, সেটা একবার ট্রাই করুন না, তাহলেই বুঝতে পারবেন। ফ্রেন্ডস, আমার আজকের এই চাল ও ডালের ধোকলা রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, খুব সামান্য ঘরোয়া উপকরণে এটা খুব চটপট তৈরিও হয়ে যায়, খেতে যে কি দুর্দান্ত হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে আজই একবার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।